দাঁড়িয়ে আছি সদরঘাটের লঞ্চ টার্মিনালে। একসময় নদী পথ দিয়ে এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যেত বলে এই জায়গাটার নাম হয়ে গেছে সদরঘাট। এই সদরঘাটে রয়েছে হাজার রকমের গল্প, নানান রকমের মানুষ, নানান জীবনের গল্প। সব গল্প জানা সম্ভব নয়, কিন্তু যে গল্পটি আমরা আজকে জানব সেটি হচ্ছে এখানকার কুলি মজুরের গল্প। চলুন, চিত্রটা খানিকটা বিচিত্র। সদরঘাটে কুলিদের একটা বাহিনী আছে, লাল বাহিনী। আমরা এবারে তাদের সাথে কথা বলবো, কুলি সমিতি বেসিক্যালি, ওই সমিতির কয়েকজন সদস্য রয়েছেন, তাদের সাথে কথা বলি। ভাই কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আজকে কি কাজ টাজ নাই নাকি? কাজ আছে আমাদের। এখন এখানে কি এমনি গল্প করেন? না, এখানে আমরা যাওয়ার কাজে যাব। হ্যাঁ, যাওয়ার জন্য মেলা করছি। ভাই কি হিসাব করেন কাগজপাতি দিয়ে? আমি দেশে তো না বইলিয়া চলিয়া হয়েছিলাম চুরিয়া। কাজের সময় কখন থেকে কখন? ভোর 8টা হইতে 5টা পর্যন্ত আমরা থাকি, আর 5টার পরে আগামীকাল ভোর 8টা পর্যন্ত এক গ্রুপ থাকে। এই বিভিন্ন পার্টির ব্যবসায়ী যে সমস্ত মালামালগুলো আসে, বাণিজ্য মালামাল আমরা লঞ্চে বুকিং দিই, লঞ্চে বুকিং দিই। শ্রমিক সংগঠন এদের আমাকে উপরে চেয়ারম্যান আছে, ইকবাল সাহেব আছে, তাদের শাইন চেয়ারম্যান আছে, হ্যাঁ এই আবার ছোট ভাই আছে। আমি রেগুলার কাজকাম করতে আছে, আমাকে আজকে আমাদের দিতে আছে। তার গ্রাম মাথায় গ্রাম পায়ে আলায় কাজকাম করি, পুরো টাকা তো আমরা পাই না, এটা তো ভাগাভাগি হয়ে যায় মনে করেন, বিভিন্ন নেতা কথাটা খায়। এখানকার কুলিরা নেতাদের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ করলো, সেগুলো তো আমরা শুনলাম। সেই নেতাদেরই একজন নয়ন ভাই, তার সাথে কথা বলি এবারে। এখানকার কুলিরাই যে অভিযোগ করলো যে তারা সারাদিন দিন মজুরি করে আর সেই টাকাগুলো আপনারা ভাগাভাগি করে নেন, এই অভিযোগের বিরুদ্ধে আপনারা কি বলেন? এই লেবার হেল্ডিংটা একটা সংস্থার মাধ্যমে চলে, সেই সংস্থার তত্ত্বাবধানে এই লেবার হেল্ডিংটা চলে। আমাদের সংস্থা হচ্ছে নিউ মিশন ইকুইটির মাধ্যমে লেবার সাপ্লাই, আর না লেবাররা হয়রানি করে। আসলে বিষয়টা কি দীর্ঘদিন ছিল এটা, এখন বলতে গেলে সেটা নাই, কারণ এটা এখন যারা পরিচালনা করে ঘাট তারা এটা সর্বক্ষণ পর্যবেক্ষণ করে যে কোন যাত্রীরা হয়রানি হচ্ছে, সাথে সাথে সেটার ব্যবস্থা তারা গ্রহণ করে, আমরাও সার্বিক সহযোগিতা করি তাদেরকে। দর্শক, এই জায়গায় রয়েছে নানান পেশার মানুষ। পৃথিবী
পৃথিবীর যত সুর আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি। প্রেম ভালোবাসা মায়া মমতা জীবন দেনা পাওনা এ সবটাই আসলে জীবনের এক অংশ। প্রিয় দর্শক, আমরা এইখানে দিনমজুরদের যে গল্পটি শুনলাম, এখানে দিনমজুর হয়ে ওঠার গল্প যে শুনলাম, সেটা আসলে ঠিক নয়। নিশ্চয়ই আপনারা যেটা জানলেন তার সুরাহা নিশ্চয়ই হবে, চিত্রটা এরকম বিচিত্র না হলেও পারত। ভালো থাকবেন, দেখা হবে আবার।